সাহারির সময় ভোর রাতের সময়টা হলো দোয়া কবুলের সবচেয়ে মোক্ষম সময়। 24 ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে আদর্শ সময়, যে সময়ের দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হলো ভোর রাতের সময়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বান্দার ক্ষমা ঘোষণা করেন, বিপদাপদ দূর করেন, অসুখ বিসুখ দূর করেন। এই সময়টা হলো রাতের শেষ প্রহর, ফজরের আগের সময়টা, তাহাজ্জুদের সময়টা। 11 মাস ধরে আমরা নানা ব্যস্ততা ব্যস্ততার অজুহাতে আমাদের তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না, ভোর রাতে ওঠার সুযোগ হয় না। ভাইরা আমার, রমাদানের মাস, আপনি তো সাহরি খেতে প্রায় প্রতিদিনই উঠছেন। আপনার যেহেতু সাহরি খাওয়ার উদ্দেশ্যে উঠাই লাগে, তো আপনি কেন এই মাসে সাহরির সময়, ভোর রাতের এই সময়টাতে যখন আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন, ওই সময়টাতে আপনি কেন শুধুমাত্র খেয়ে পরে আপনি মসজিদে চলে যাবেন ফজরের জন্য? অবশ্যই আপনি সাহরি খেতে উঠলে 2-5 মিনিট সময় বের করে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়ায় মনোনিবেশ করবেন। আমাদের একটা বড় ভুল হলো, সাহরির এই সময়টাকে দোয়ায় আমরা মনোনিবেশ করি না। সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়েন। সেটা যদি না পারেন তো সাহরির খানার শেষে অথবা আগে আপনি আপনার রুমে গিয়ে লাইট বন্ধ করে নিরিবিলি জায়গা একটু আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে চান, দোয়া করেন। দোয়ার এই সুযোগটা 11 মাস আপনি পান না, রমজান মাসে সাহরির উসিলায় পেয়েছেন, তো আপনি সেই সুযোগটা কেন হাতছাড়া করবেন? আমি বিনয়ের সাথে বলতে চাই, একজন মানুষের জন্য আমরা এই সুযোগটা হাতছাড়া না করি। আমি পারত পক্ষে কোনোদিন এই সুযোগটা হাতছাড়া করি না। ভাইরা, যেদিন কিছুই করতে পারি না, ওই রকম দোয়া করার সময় হয়তো নাই, কোনো কারণে দেরি হয়ে গেছে উঠতে উঠতে, ওই দিন খাইতে খাইতে মনে মনে দোয়া করার চেষ্টা করি, প্লেটটা ধুইতে ধুইতে দোয়া করার চেষ্টা করি। কারণ মুয়াজ্জিন ফজরের আজান যখন দেন, ওয়াক্ত যখন হয়, তার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে তারপরে বান্দাকে ডেকে ডেকে বলেন, আল্লাহ মিন মুবতালান, তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ আছো? ফাআফিয়াহু, আমি তাকে সুস্থতা দান করব। আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাআগফির আল্লাহ, তোমাদের মধ্যে কেউ কি আছো ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করে দিব। এভাবে ডেকে ডেকে আল্লাহ তাআলা দিতে থাকেন। টোটাল 24 ঘন্টার মধ্যে যেই সময়টার দোয়া ফেরত দেয়া হয় না, যেই সময়টার দোয়া মিস হওয়ার সম্ভাবনা খুবই কম, আপনার দোয়ার বেসিক শর্তগুলো ঠিক থাকলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা জোরালো, সেই সময়টা হলো ভোর রাতের সময়টা। রমজান মাসে এই সময়টাতে দোয়ার যে সুযোগ তৈরি হয়, দোয়ার যে বিশাল সুযোগ আপনি পান, এই সুযোগটা হাতছাড়া করে আপনি শুধুমাত্র খেয়ে দিয়ে এই সময়টাকে পার করে দেন, এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। এই জন্য রমজান মাসের ভুলগুলোর মধ্যে থেকে একটা হলো যে সাহরির সময়টাতে, ভোর রাতের সময়টাতে, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়টাতে আমরা দোয়া তো করি না। অনেকে ওই সময় আজকাল সাহরি পার্টি বের করেছেন, তামাশা বের করেছেন, অনেকে টেলিভিশনে প্রোগ্রাম দেখেন, কোন কোন চ্যানেলে সাহরির সময়ের কোন কোন প্রোগ্রাম, আমরাও মাঝে মধ্যে এগুলো আগে রেকর্ড করা থাকে। সাহরির সময় আমরা টেলিভিশনে প্রোগ্রাম করতে যাই না, আগে রেকর্ড করা থাকে, সেগুলো চলে। এগুলো হলো তাদের জন্য যারা টেলিভিশনে হারাম জিনিস দেখবে, ওই টাইমটাতে সে যেন হারাম জিনিস না দেখে ভালো কিছু দেখে। আপনাদেরকে আমরা বলবো, কখনো ওই ভোর রাতের ওই সময় ইসলামিক প্রোগ্রামও দেখতে যাবেন না, আপনি ওই সময়টাতে আল্লাহর সাথে কথা বলবেন। ওই টাইমটা ইবাদতের সময়, ওই টাইমটা দোয়া এবং রোজাদারির সময়। আমরা বেশিরভাগ মানুষ এই ভুলটা করি যে রমজানে আল্লাহর কাছে পাওয়ার এই বিশাল সুযোগ আমরা হাতছাড়া করে ফেলি। আমরা এখন থেকে সাহরিতে উঠলে দোয়া করব তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।